বুধবার ঘোষণা হলো পৌরসভা উপনির্বাচনের ফলাফল। পানিহাটি ভাটপাড়া দমদমে জয় তৃণমূল। ফলাফল ঘোষণার পর এই জয় নিহত স্বামীকে উৎসর্গ করলেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী। কয়েক মাস আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। বুধবার উপনির্বাচনের ফল ঘোষণা হলো। এদিন পানিহাটি, ভাটপাড়া, দমদম ও দক্ষিণ দমদমের বেশ কয়েকটি ওয়ার্ডের উপনির্বাচনের ফল ঘোষণা হয়। উপনির্বাচনের ভোট গণনা উপলক্ষে সকাল থেকেই বারাকপুর প্রশাসনিক ভবনে ব্যস্ততা ছিল তুঙ্গে। ভবনের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। কয়েক মাস আগেই পানিহাটির আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হন দুষ্কৃতীদের হাতে, ফলে ওয়ার্ডটি খালি হয়। এবার সেখান থেকেই মৃত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তকে প্রার্থী করে তৃণমূল। এদিন 2274 ভোটে জয়ী হন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী। মৃত স্বামীর প্রতি এই জয় উৎসর্গ করেছেন মীনাক্ষী দেবী। কত ভোটে জিতলেন আপনি? 2274। এটা হচ্ছে অনুপমের প্রতি মানুষের যে ভালোবাসা তার বহিঃপ্রকাশ। প্রথম কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। কাজ তো ওয়ার্ডে অবশ্যই আছে, সেগুলো দেখবো, পরপর পরে এগুলো নিয়ে একটা কথা বলবো। ওর আশীর্বাদ আমার সাথে আছে, আমি যেন ওর কাজগুলো করতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ আমাকে করেছেন আর দায়িত্ব দিয়েছেন, তা যেন আমি পালন করতে পারি। জয়ের পর এলাকায় কোনো বিজয় উৎসব করা হবে না বলেও জানানো হয়েছে। এদিকে ভাটপাড়া পৌরসভার তৃণমূল প্রার্থী কনকলতা দাস 955 ভোটে জয়ী হয়েছেন। 955 ভোটে আমি জিতেছি। কাজ আমার এখন তৃণমূল ওয়ার্ডের কাজ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থাকা, মানুষের যে উন্নয়ন যেটুকুন বাকি আছে সেটুকুন পূরণ করার আমার একমাত্র কাজ। 9532 ভোটে দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রার্থী বনশ্রী চ্যাটার্জি জয়ী হয়েছেন। অপরদিকে দমদম পৌরসভার তৃণমূল প্রার্থী তাপস রায় জয়ী হয়েছেন 2747 ভোটে। খুশি, ভীষণ খুশি। আমি এখনো পুরোপুরি নাম্বার ফিগার যেটা এখনো জানিনি, 9000 সামথিং শুনলাম। মেইন বলতে গেলে সিপিএমই ছিল, কারণ বিজেপি তো এজেন্টই দিতে পারেনি, কাউন্টিং এজেন্ট ভিতরে এজেন্ট কাউকেই দিতে পারেনি, কোনো লোক ছিল না। সেক্ষেত্রে কিছুটা হলেও বোধ হয় সিপিএম আমার মনে হয় ভোটটা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।